ফরিদগঞ্জ পৌরসভার উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত। শেখ রাসেল দিবস উপলক্ষে চাঁদপুর ফরিদগঞ্জ পৌরসভার উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পৌরসভা চত্বরে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারি। পরে পৌর নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান শাহিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটোয়ারি, নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন, কেশিয়ার গিয়াসউদ্দিন, কাউন্সিলর মোহাম্মদ হোসেন, জায়েদ হোসেন, বাবুল পাটোয়ারি, সাবেক ছাত্রলীগ নেতা রাজীব মজুমদার, রবিউল হোসেন প্রমুখ।